তো আমি পরশুদিন বলছিলাম যে ফেসবুকে আমি বিচি ভর্তা, আই মিন টু সে কাঁঠালের বিচি ভর্তার রেসিপি দেবো। সো সরি মাঝখানে একটা ডিস্টার্ব করছি, যে মাঝে মধ্যে ভাবলে তোমরা সবাই জানি হঠাৎ করে এরকম ভাষা চেঞ্জ হয়ে গেল কেন। তো এই ভর্তা রেসিপিটা দেওয়ার জন্য আমাকে বাঙাল ভাষা বা ত্রিপুরার যে ভাষা আছে সেটা প্রয়োগ করতে হবে আর কি। প্রয়োগ মানে বোঝো তো, সেই সেই প্রয়োগ করবো এখন। তো রেসিপিটা আমি রান্না করে দেখাচ্ছি না, কারণ অনেকেই আমাকে বলেছে যে রেসিপিটা এই বাংলা ভাষাতেই যেন আমি মুখে বলে ভিডিও করে শেয়ার করি। তো রেসিপিটা শেয়ার করছি। তো ব্যাপারটা হচ্ছে যে মেইন টপিক বিসি ভর্তা কেমনে করতাম। প্রত্যেক দিন আমরা কাঁঠাল বা কাঁড়ল খাই, তো তার যে বিসিগুলো আছে বিসিগুলারে লইয়া, মানে কাঁড়লটা খাইবেন, খাইয়া সেটা যে বিসিগুলো আইব না, বিসিগুলারে ভালো করে বেসিনে নিছে, কলের নিছে, টাইম কলের নিছে, পাম কলের নিছে, হ্যান্ড পামের নিছে, যেহানো খুশি ভালো করে ধুবেন, ধুয়ে সেটা হিঁড়িয়ে শুকাইবেন, যেমনি ইচ্ছা শুকান। আচ্ছা শুকাইছে, এবার শুকাইয়া হিঁড়িয়ে মানে বিসিগুলারে, বিসিগুলারে কৌটাত, ডিব্বাত, ড্রামে, টিনে, প্লাস্টিক, যেটা খুশি স্টোর করিলেন, বুঝছেন? আচ্ছা শুকানি হয়েছে, ধোয়া হয়েছে, শুকানি হয়েছে, স্টোর হইয়া গেছে গা। এইবার হঠাৎ করিয়া যখন ইচ্ছা হইব, সোজা স্বামীর কাছে যাইবেন বা হাউরির কাছে যাইবেন, গিয়া কইবেন যে মা বাবু শুনছো, শুনতাছো, যেটা খুশি আজকে আমার বিসি ভর্তা খাইতে ইচ্ছা হইতাছে। ঠিক এমনিই কইবেন, খালি রিয়াকশনটা দেখবেন আপনার স্বামীর, বিসি ভর্তার নাম শুনিনা ঠিক কি কি একটা রিয়াকশন আইব সেটা আপনি খেয়াল করবেন। আচ্ছা দেন রেসিপি যাই, রিয়াকশন দেখা হয়েছেন, বাকিটা পরে কইবেন, যেটা সাসপেন্সে থাক, বিসি ভর্তাটা বানাই, খাইও, খাইয়া দেখো, দেন কথা কইও। আচ্ছা তো সেই স্টোর কইরা রাখা যে বিসিগুলা, বিসিগুলা বার করবেন, কাঁঠালের বিসি, বিসিগুলা বার কইরা এডিরে কি করবেন, একটা গ্যাসে চুল্লা, হ্যাঁ গ্যাস চুল্লা, ইন্ডাকশন, যেটা খুশি, একটা কড়াই, ফ্রাই প্যান, তাওয়া লইবেন, বয়াইবেন, বয়া সেরা বিসিগুলারে টাইল্লা লইবেন বা ভাজ্জা লইবেন, রোস্ট কইরা লইবেন, উইদাউট অয়েল, উইদাউট তেল, তেল ছাড়া, অয়েল ছাড়া, ভালো করে রোস্ট করছে, রোস্ট কইরা চাইরা, রোস্ট কইরা চাইরা কি করবেন, কি করবেন, হ্যাঁ এডিরে লামাইবেন, লামাই সেটা ঠান্ডা করতে দিবেন, আর আরেকটা প্যানে তেল লইবেন, তেল লইয়া বেশি কইরা শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি, বেশি কইরা গোটা গোটা রসুন, রসুন যতলা বেশি দিবেন তত স্বাদ বাইরে যাবে। তো শুকনা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন কুচি না সরি গোটা রসুন, টাইলা লইবেন, টাইলা লইবেন বা ভাজ্জা লইবেন, তেল দিয়ে ভাজছেন, ভাজ্জা ঠান্ডা করবেন, এবার শুকনা লঙ্কা, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা এডিরে মিক্সিত পাটাফুটা যেটা খুশি, ফিশটা লইবেন, মাইকটা লইবেন, গ্রাইন কইরা লইবেন, যেমনি খুশি তেমনি করছেন, কইরা রাখছেন, রাইখা দেন। এইবার কাঠ মিজিটি যান, কাঠ মিজির কাছে দিয়ে দেখেন, কাঠ মিজিটি ঠান্ডা হয়ে গেছে, একদম শান্ত, স্থির, বাচ্চার মতো শুয়ে শুয়ে বড় করে খাইতেছে, এডিরে লোন লইয়া আসেন, এডিরে সাদা সাদা ছিলকা, চুকলা, খোসা, যা যা যে যা কয় এডিরে সারান, হ্যাঁ সারাইয়া সাইরা, যে বিসি বাইরে দিব সেই বিসিরে টুকরা করেন, কুচি করেন, থেতো করেন, ফিশের শিলনোড়া বাটেন, গ্রাইন্ডারে মিক্স করেন, পেস্ট করেন, বাট জল দিয়েন না, জল ছাড়া পে বেশি ভালো হবে, ফাটাফাটা যদি আপনি বসতে পারেন, বাটতে পারেন, যদি আপনার হাতে অনেক শক্তি থাকে, বাট আমার নাই, আমি তোমার নাইয়ারে দিয়ে পাঠাইছি মিক্সিত, তো আপনি শিলনোড়া বা ফাটাফাটা বাইটটা লইবেন, বেশি টেস্ট আইব। আচ্ছা একটা বাইটটা রেখা দিয়েন, এইবার আইয়েন মাখা, মেশানো, আমি তো মাঝে মধ্যে ভুলা কইতাছি, ক্ষমা করে দিয়েন। এইবার বেশি কইরা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচাইয়া আর কাঁচা তেল দিয়া, নুন দিয়া, সবটি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়া বালা করে ডইলটা ডইলটা ছোট 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 একদম প্লেন কইরা দিবেন, বুঝছেন? এইবার আপনার যে, হ্যাঁ ভুললে যাইতেছি, বয়স হয়েছে না, কাঁঠাল বিসি যেন ভর্তা, যে মিক্সি ছিল না, যেটা খুশি আপনি বাইটটা রাখছেন, আর আগে যে বাইটটা রাখছেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ওই দুইটা এক জায়গায় কইরা, ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মরিচের মধ্যে মাইক্কা লইবেন, কাঁচা মরিচ আর কাঁচা লঙ্কা একই, এক এক জায়গায় সবটা মাইক্কা লইলেন। এইবার চাই কি, গরম গরম ভাত, গরম গরম ভাত নেন, কারণ কিছু ভর্তা নেন, গরম গরম খাইলাম, গ্যারান্টি দিতেছি স্বর্গসুখ, আমি তো খাইছি, ইভেন আমার জিভে লোলা ঝোলা সব আয়া পড়ছে, আবার খামু, কিন্তু আমার আমার কারো বিসি, বিসি ভর্তা কতটা ঠিক করুন লাগবো বাড়ি গিয়া, কিন্তু রাতে দেখাম ভর্তাটা কেমন হয়েছিল, বুঝছেন?